ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের লড়াইয়ে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরু রাত 10টায়। স্পেনের কাছে হারলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র ও আলবেনিয়াকে হারিয়ে শেষ 16তে জায়গা করে ইতালি। স্পালেত্তির কোচিংয়ে নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে আজজুরিরা। আর জার্মানি ও স্কটল্যান্ডের বিপক্ষে ড্র এবং হাঙ্গেরিকে হারিয়ে নকআউটে জায়গা করে সুইজারল্যান্ড। দুদলের শেষ পাঁচ দেখায় ইতালির এক জয়ের বিপরীতে ড্র হয়েছে চারটি। অন্য ম্যাচে রাত একটায় ডেনমার্কের বিপক্ষে লড়বে স্বাগতিক জার্মানি। ডর্টমুন্ডে নামার আগে আক্রমণ ভাগ ও রক্ষণ নিয়ে স্বস্তির সুবাতাস জার্মান শিবিরে। দুদলের শেষ পাঁচ দেখায় তিনটি ড্রর বিপরীতে একটি করে জয় জার্মানি ও ডেনমার্কের।